আসসালামু আলাইকুম, আসিফ ইকবাল ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা। আর আজকে আমি যাচ্ছি ঘিওর শতবর্ষী নৌকার হাটে। আর এটা খুব পুরানো এবং অনেক দিনের এই হাট, নৌকার হাট। আমি আপনাদেরকে দেখাবো এই নৌকার হাটে কোন ধরনের নৌকা উঠে এবং কি রকম দাম, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন আর দেখতে থাকুন। আঁকা বাঁকা রাস্তা আর সবুজ শ্যামল গ্রাম পেরিয়ে চলে আসলাম সেই ঘিওরের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকার হাটে। তো বন্ধুরা চলুন আমরা দেখি সেই ঘিওরের নৌকার হাট। মানিকগঞ্জ জেলার ঘিওরে 200 বছরের পুরনো নৌকার হাটটি বসে সপ্তাহে প্রতি বুধবারে। চরাঞ্চল এবং নির্বাঞ্চল মানুষের জীবন এবং জীবিকা চলাচল নৌকা ছাড়া যেন অনেকটাই অচল, তাই তো মানুষ এখানে আসে নৌকা কেনাবেচা করার জন্য ঘিওরের ঐতিহ্যবাহী এই শতবর্ষী পুরানো নৌকার হাটে। ৩৫টা নৌকা এনেছিল আর এখন আছে মাত্র ৬টা, মানে সবগুলা বিক্রি করে ফেলছে। তো এটা কয় হাত নৌকা? ১৬ হাত। এটা আর কি ফিক্সড কত বললেন বিক্রি করবেন? ৮০০০ টাকা। ঠিক আছে, কত বছর ধরে এখানে আপনারা নৌকা বিক্রি করেন? আপনি ৪০ বছর ধরে নৌকা বিক্রি করেন এখানে? তো আমরা ছোট সময় থেকেই শুনছিলাম যে এখানে অনেক বড় নৌকার হাট মানে বসে, আসলে আসা হয়নি ওরকম, আজকে ফার্স্ট আসলাম দেখলাম। বন্ধুরা দেখেন যে কত সুন্দর করে নৌকাগুলো বানিয়েছে। আসলে এই নৌকাগুলি বিশেষ করে মাছ ধরা বর্ষা মৌসুমে বাড়িতে বাড়িতে যাতায়াত এবং হাট বাজারে যোগাযোগের জন্যই এই নৌকাগুলোর বিশেষ প্রয়োজন হয়। তো গাইজ দেখেন অনেক বড় নৌকা, সামনে যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। তো নৌকা কি আপনার? হ্যাঁ। তো দেখি অনেক বড় নৌকা। হ্যাঁ, বড় নৌকা। কত টাকা বিক্রি করতেছেন? আজকে দাম কম নৌকার, দাম কম তো দাম কম। এটা কত টাকা হলে বিক্রি করবেন? এটা ৮,০০০ ৭,৫০০ তো এটাই কতজন ওঠা যাবে নৌকা? ১২ জন। আর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক নৌকা উঠছে আসলে ঘিওর হাটে প্রতি বুধবার। আর এখানে অনেক ধরনের নৌকা আপনারা আসতে পাবেন, দেখতে পাচ্ছেন। আসলে আমি বিকালবেলা আসছি সেই জন্য অনেক নৌকা বিক্রি হয়ে গেছে, একটু কম কম দেখছি এখন। বন্ধুরা দেখেন এখানে কত ধরনের নৌকা। আসলে এখানে অনেক ধরনের নৌকাই পাওয়া যায়, যার যার সাধ্যমতো নৌকা কিনে নিয়ে চলে যায় বাড়িতে। এতক্ষণ আপনারা দেখলেন শতবর্ষী পুরনো সেই ঘিওরের নৌকার হাট। আর ব্লগটি আমি আজকের মধ্যে এখানে শেষ করব, তাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক এবং ফলো করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।